ওয়েলকাম ব্যাক গ্রাফিক অল্প সিজন 3 এর পার্ট 6 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। এবার ভেবে দেখুন আপনি কি করবেন। মিম বলল, না এটা সম্ভব নয়, আমি কাউকে খুন করতে পারি না। ডাক্তার বলল, আমি আপনাকে বলে গেলাম, বাকিটা আপনার ইচ্ছা। এই বলে সে চলে গেল। মিম আরো চিন্তায় পড়ে যায়, কারণ রাফির কথা যদি সত্যি হয় মিম আর কি করবে। পরে সে এটা নিয়ে ভাবতে থাকে। এদিকে রাফির বড় ভাই দেশে ফিরে এসেছে, আর সে দেশে আসার পর রোদেলার বাড়িতে আসলে রোদেলা একসময় তাকে বলে ওঠে, আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তোমার কি কোনো ভাই বোন আছে? হৃদয় বলো, হঠাৎ এ ধরনের কথা কেন বলছো? রোদেলা বলো, আমার জানি কেন, জানতে মনে হচ্ছে তাই বললাম। হৃদয় বলো, না আমার কোনো ভাই বোন নেই, কিন্তু এমন প্রশ্ন তোমার মাথায় হঠাৎ কেন এলো? রোদেলা বলো, আসলে তোমার মা সেই দিন এসে বলল তার নাকি আরেকজন ছেলের কথা মনে পড়ে গেল, আর আমারও তখন মনে পড়লো, তুমিও বিয়ের আগে আমাকে বলছিলে তোমার একজন ছোট ভাই আছে তাই বললাম। হৃদয় বলো, না বললাম তো, আমার আর কোনো ভাই বোন নেই, তুমি নাকি যে বলো। রোদেলা বলো, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? হৃদয় বলো, তোমার থেকে আবার কি লুকাবো আমি? তারপর এ নিয়ে রোদেলা আর কোনো কথা বলে না। এদিকে রাফি তার কাজ অনুযায়ী আজ রাতে ঢাকা যাওয়ার কথা, তাই সে রিদিকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য যায়। এদিকে মিমো রাফির কথাটা নিয়ে একবারে একদম বেশি চিন্তায় পড়ে যায়, কারণ তার কথা যদি সত্যি হয় তখন সে কি করবে? আর সে রাফিকে অনেক ভালোবাসে, তাই সে সিদ্ধান্ত নেয় যে দরকার হলে রাফিকে পাওয়ার জন্য সে রিদিকে মেরে ফেলবে। এজন্য মিম অনেক সাবধানে রিদির সেখানে যায়, আর সে দেখতে পারে যে সত্যি রিদির কোনো জ্ঞান নেই। এই সুযোগে যদি মিম তাকে মেরে ফেলে তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। তাই মিম যখনই রিদির কাছে গিয়ে তাকে মেরে ফেলতে যাবে, তখনই সেখানে রাফি চলে আসে আর মিমকে ডেকে বলে, যা শুনে মিমও ভয় পেয়ে যায়। রাফি বলে, আপনি এখানে কি করছেন? মিম বলো, কোথায় কিছু না তো। রাফি বলে, তাহলে এই সময় এখানে কেন? মিম বলো, কেন আবার, আমি তাকে দেখতে আসলাম, সে এখন সুস্থ হলো কিনা। রাফি বলো, কিন্তু আপনি তো এখানে ছিলেন না, অন্য একজন ডাক্তার রিদিকে চিকিৎসা করছিল, তাহলে আপনি কি করছেন এখানে? মিম বলল, ও তাহলে ওর নাম রিদি। রাফি বলল, হুম, তা আপনার জেনে কি, আমি আপনাকে বলছি না আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। মিম বলল, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না। রাফি বলল, তা তো আপনি এর আগেও বলছিলেন, কিন্তু তার প্রতিদান তো ভালো করেই দিলেন। মিম বলল, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার আর আমার মাঝে যে আসবে আমি তাকে দরকার হলে মেরে ফেলবো। রাফি বলল, রাফি অবাক হয়ে বলল, মেরে ফেলবেন মানে? মিম বলল, মেরে ফেলবো মানে তুমি আমাকে যদি ভালো না বাসো তাহলে আমি এই রিদিকে মেরেই ফেলবো। রাফি বলল, আপনি এসব কি বলছেন, একজন ডাক্তার হয়ে আপনি একজন মানুষকে মেরে ফেলার কথা চিন্তা করলেন কিভাবে? মিম বলল, কেন, আমি আমার ভালোবাসা না পেলে সে কেন পাবে? জিটুইন বাংলাদেশের সবচেয়ে একটি বিশ্বস্ত গেমিং সেট এবং সানি লিওন হলো ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। আপনি একবার জিটুইনে সাইন আপ করলে আপনি বিশেষ উপহার 5টি স্পিন ফ্রিতে পাবেন, যেখানে আপনি স্পিন করলে আইফোন 14 প্রো ম্যাক্স এবং 10,000 টাকা পর্যন্ত পুরস্কার জিততে পারেন। জিটুইন অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল এবং সব রকমের স্পোর্ট বাজি ধরতে পারবেন এবং লাইভ ম্যাচ লাইভ টাইমের জন্য বিনামূল্যে দেখতে পারবেন। ততক্ষণিক আমানত এবং ততক্ষণে উত্তোলন জিটুইনে করতে পারবেন। ন্যূনতম আমানত শুধুমাত্র 200 টাকা। 24 ঘন্টায় সপ্তাহে 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। জিটুইন গেম খেলার জন্য দৈনিক ক্যাশব্যাক এবং 3,00,000 টাকা পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক দেওয়া হয়। তাই আজই একটি সুযোগ নিন এবং আমার পিন করা মন্তব্য লিঙ্ক থেকে সাইন আপ করুন এবং আমার প্রচার কোড ইয়ামিন ব্যবহার করুন। আজই জিটুইনে যোগ দিন এবং সমস্ত মজা উপভোগ করুন। রাফি বলল, প্লিজ মিম, আপনি বুঝার চেষ্টা করুন, আমার আপনার সাথে যায় না, আর আপনার তো মাসুদের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, প্লিজ এমন পাগলামি করিয়েন না। তখন মিম বলল, আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করছো, আর এখন তুমি আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করছো, আর আমি তা মেনে নিব? তখন রাফি বলল, আমি আপনাকে একসময় সত্যি ভালোবাসতাম, আর আমি আপনাকে মিথ্যা বলছিলাম যে রিদি আমার স্ত্রী, কারণ আমি সবসময় চেয়েছিলাম আপনার কাছ থেকে দূরে থাকতে, কিন্তু আমি যেদিন আপনাকে মাসুদের সাথে খারাপ অবস্থায় দেখছি সেদিন আর নিজেকে ঠিক রাখতে পারিনি, সেদিন থেকে আপনার জন্য আমার মনে শুধু ঘৃণা জন্মে গেছে, বুঝছেন? তখন মিম বলল, তোমার দুটি পায়ে পড়ি, আমার কথা বিশ্বাস করো, আমি এসব কিছু নিজের ইচ্ছায় করিনি, সে আমাকে বাধ্য করছিল এসব করতে। রাফি বলল, প্লিজ আপনি আমাকে ভুলে যান, নতুনভাবে জীবনটা শুরু করুন। তখন মিম বলল, এটা হতে পারে না, আমি তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলছি। রাফি বলল, কিন্তু আমি আর আপনাকে ভালোবাসি না, আর আপনার কাছে অনুরোধ শুধু এটাই থাকবে যে আপনি প্লিজ রিদিকে কিছু করবেন না, কারণ তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। এই কথা বলে রাফি সেখান থেকে চলে গেল। রাফি তারপর ঢাকা যাওয়ার উদ্দেশ্য রওনা দিল। এরপর রাফি অনেক সময় পর ঢাকা পৌঁছে ফরিদপুর থেকে ঢাকা যেতে সময় 3 ঘন্টা, আর তারপর তার কাজ অনুযায়ী সব কাজ করে, আর এতে করে রাত প্রায় 12টা পার হয়ে যায়। আর সে সময় কোনো বাসও ছিল না, রাফি কোথায় থাকবে সেটাও চিন্তা করছে, কারণ সকালের আগে সে কোনো বাসও পাবে না, তাই তার কোনো কোথাও অপেক্ষা করতে হবে।
তো এভাবেই রাফি সেই নির্জন রাস্তায় হাঁটতে থাকে। তখনই সে সামনে ঝাপসা আলোয় দেখতে পায় যে একজন মেয়ে সামনে একটা ব্রিজের উপর উঠছে আর সেখান থেকে সে লাফ দিবে। এটা দেখে রাফি দৌড়ে সেখানে যায়, গিয়ে তাকে সেই ব্রিজের উপর থেকে নামায়। তারপর রাফি তাকে বলে, আপনি এখানে কি করতে যাচ্ছিলেন? দেখতেন না এখান থেকে পড়লে আপনি মারা যাবেন। মেয়েটি বলল, হ্যাঁ আমি তো মারা যেতেই চাই, কেন আপনি আমাকে বাঁচালেন? আমি মরে যেতে চাই, আমার মারা যাওয়াটা খুব দরকার। রাফি বলল, কেন আপনি মারা যেতে চান? মেয়েটি বলল, আমি কাউকে বলতে চাই না, আমাকে মরতে দিন। রাফি বলল, মারা গেলেই কি আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, মারা যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, কারণ আমি নিঃস্ব, আমার বেঁচে থাকার মতো আর কিছুই নাকি নেই। রাফি বলল, আপনি আগে শান্ত হন, আমাকে বলুন আপনার সমস্যার কথা। মেয়েটি বলল, আপনাকে বললে কি হবে? আপনি কি আমার সমস্যা সমাধান করতে পারবেন? রাফি বলল, যদি পারি। মেয়েটি একটু হাসলো। রাফি বলল, এ কি আপনি হাসছেন কেন? মেয়েটি বলল, কি দিয়ে আমার সমস্যার সমাধান করবেন? এর চেয়ে আমাকে মরতে দিন, আমি এত কষ্টের চেয়ে শান্তিতে মরতে চাই। রাফি বলল, সত্যি কি তাহলে আপনি মরলে আপনার সমস্যার সমাধান পাবেন? মেয়েটি বলল, হুম, তাছাড়া আর কোনো উপায় নেই। রাফি বলল, আচ্ছা তাহলে লাফ দিন। এই কথা শুনে মেয়েটি আবার একটু মনে মনে অবাক হয়, রাফির দিকে তাকায়, আর রাফিও তার দিকে তাকায়। তারপর মেয়েটি আবারও ব্রিজের উপর উঠে লাফ দেওয়ার জন্য, আর রাফি অন্য পাশে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। উপরে উঠে মেয়েটি আবারও রাফির দিকে তাকায়, আর রাফিও তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটি আবার মুখ ফিরিয়ে নিচের দিকে তাকায়, আর যখনই নিচে লাফ দিতে যাবে তখনই জোরে চিৎকার করে রাফির গায়ের উপর পড়ে আর তাকে জড়িয়ে ধরে। রাফি বলল, কি হলো, এত জোরে চিৎকার দিলেন কেন? আর লাফ কেন দিলেন না? লাফ দিলে তো নিশ্চিত নিচে পড়তেন, তখন আপনার সব সমস্যার সমাধান হতো। মেয়েটি বলল অনেক ভয় করে। রাফি বলল, কেন একটু আগেই না খুব লাফ দিতে চেয়েছিলেন? মেয়েটি নিশ্চুপ। রাফি বলল, জানি তো, কেউ একবার মৃত্যুর কাছ থেকে ফিরে আসলে আর সে তার দিকে ভুলেও যায় না, কারণ তার মনে যে সারা জীবনের জন্য তার ভয় ঢুকে গিয়েছে। মেয়েটি নিশ্চুপ। রাফি বলল, আপনাকে কি আমাকে কি এইভাবে জড়িয়ে রাখবেন? আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছে। মেয়েটি লজ্জা পেয়ে রাফিকে ছেড়ে দেয়। তখনই রাফি বলল, জানেন আপনি কে? মেয়েটি বলল, কে আমি? রাফি বলল, আপনি একজন রূপসী, যেমন আপনি দেখতে অসম্ভব সুন্দর, যেমন আপনার চোখ তেমন আপনার কণ্ঠ মিষ্টি, তেমন আপনার কষ্টগুলো মিষ্টি। মেয়েটি বলল, মানে? রাফি বলল, মানে আবার কি? একটু আগে যে মেয়েটি মারা যাওয়ার জন্য লাফ দিতে যাচ্ছিল, সে এখন ভয়ে তার সেই দিকে তাকাচ্ছেও না। মেয়েটি বলল, আমি মারা গেলে কি আপনি খুশি হতেন? রাফি বলল, হুম, যদি ভাবেন তবে তাই। এরপর রাফি এক পাশে দূরে গিয়ে বসে আর মেয়েটি সেখানেই দাঁড়িয়ে আছে। অনেক সময় পর মেয়েটি রাফির পাশে গিয়ে বসে আর রাফি তখন দেখতে পারে যে মেয়েটি কাঁদছে। তা দেখে রাফি বলে, এ কি আবার কাঁদছেন কেন? যদি বেশি সমস্যা হয় তাহলে লাফ দিন। মেয়েটি বলল, আপনি খালি আমাকে নিয়ে মজা করছেন তাই না? আমাকে কি পেয়েছেন? রাফি বলল, কই কিছু না তো। মেয়েটি বলল, আমার কষ্ট কেউ বুঝলো না, এই পৃথিবী আমায় চায় না। রাফি বলল, তা কেন মরতে যাচ্ছিলেন জানতে পারি, যদি আপনি বলতে চান? মেয়েটি নিশ্চুপ। রাফি বলল, আচ্ছা যান, সমস্যার কথা বলা লাগবে না, তাহলে নামটা বলেন। নাম বলতে তো সমস্যা নেই। মেয়েটি বলল, আমার নাম ঋতু। ঋতুর নামটি শুনে রাফি একটু থমকে যায়, কিন্তু কি যে বলবে তা শুধু ভেবেই পাচ্ছে না। রাফি তার দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে আছে, আর ঋতুও তখন রাফির দিকে তাকিয়ে আবারও চোখ নিচে নামায়। কিন্তু তারা কেউ কাউকে চিনে না, আর চিনার কথাও না, কারণ এত বছর পর তাদের আবারও দেখা, তাও আবার এমন কোনো অবস্থায়। একটু চুপ থাকার পর রাফি বলে, আপনি কেন আত্মহত্যা করতে যাচ্ছিলেন? ঋতু নিশ্চুপ। রাফি বলল, আপনি জানেন না আত্মহত্যা করা মহাপাপ? ঋতু নিশ্চুপ। রাফি বলে, আরে আপনি বড় অদ্ভুত মেয়ে তো দেখি, একটা কথারও জবাব দিচ্ছেন না। ঋতু বলল, কি বলবো? রাফি একটু রেগে গিয়ে বলল, কি বলবেন মানে? কেন মরতে যাচ্ছিলেন তাই বলবেন। ঋতু বলল, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাই। রাফি বলল, তা সেটাই তো জিজ্ঞাসা করছি কেন? ঋতু বলল, আপনাকে কেন বলতে হবে আমার? রাফি বলল, বাহ ভালোই তো, তাহলে এত সময় ধরে তাহলে বেকার এখানে থাকলাম। ঋতু বলল, আমি কি আপনাকে থাকতে বলছি? রাফি বলল, এত সময় না থাকলে তো মইরাই যাইতেন। ঋতু বলল, আমি মরে গেলে কি আপনার কিছু হতো? রাফি বলল, আপনি তো দেখি। ঋতু বলল, আমি কি? রাফি বলল, আপনি একটা ঝগড়ুটি মেয়ে। ঋতু বলল, কি আমি তার মানে ঝগড়া করছি? রাফি বলল, তা না হলে কি, আমি আপনাকে মরে যাওয়া থেকে বাঁচালাম আর আপনি আমার কোনো জবাবই দিচ্ছেন না, শুধু অন্য কথা বলছেন। ঋতু বলল, তাতে কি হয়েছে, আমাকে একা থাকতে দিন, এখান থেকে চলে যান। রাফি বলল, আপনি একা থাকবেন মানে? তাও আবার এই মাঝ রাতে? ঋতু বলল, তাও কোথায় থাকবো, আপনি এখান থেকে চলে যান। রাফি বলল, আপনি তো দেখি সত্যি বিশাল অবাক করা মেয়ে, একটু আগে আত্মহত্যা করতে যাচ্ছিলেন আর আমি আপনাকে বাঁচালাম আর আপনি আমাকে এখন তাড়িয়ে দিচ্ছেন। ঋতু বললাম না আমি আপনাকে, আমাকে একা থাকতে দিন। রাফি বলল, আচ্ছা তাহলে আপনি এখানে একাই থাকেন।
এই বলে রাফি সেখান থেকে সামনে চলে যায়। দেখতে দেখতে অনেকটা মাঝরাত হয়ে গেল, না হলে রাত 2টার মতো বাজবে। তারপর রাফি একটু সামনে দেখতে পেল একটা বসার জায়গা, সেখানে গিয়ে রাফি একটু বসে থাকলো। হঠাৎ শুনতে পাই কে যেন চিৎকার করছে। তারপর রাফির সামনে তাকাতে দেখে ঋতু তার দিকে দৌড়িয়ে আসছে আর রাফির কাছে এসেই বলল, ঋতু বলল আমাকে বাঁচান, আমাকে বাঁচান। রাফি বলল কেন, কি হয়েছে? ঋতু বলল ওরা আমাকে তাড়া করছে, আমাকে পেলে ওরা। রাফি বলল ওরা কারা আর কি হয়েছে? ঋতু বলল আপনি আমার কাছ থেকে চলে যাওয়ার পর কিছু ছেলে আমাকে দেখতে পায় আর আমাকে অনেক ডিস্টার্ব করতে থাকে, আমি এখানে আসি, আমাকে বাঁচান। রাফি বলল এবার বুঝলেন তো কেন আমি তখন বলছিলাম আমার আপনার সাথে থাকাটা দরকার, বুঝলেন না তো? ঋতু বলল আমাকে এখন বাঁচান। রাফি বলল আমার সাথে আসুন, এখানে লুকালে কেউ বুঝতে পারবে না। তারপর রাফি আর ঋতু পিছনে লুকিয়ে রাফি দেখতে পারে যে সত্যি কিছু নেশা করা ছেলে এদিকে আসছে আর ঋতুকে না দেখতে পেয়ে আবার তারা ফিরে যায়। রাফি বলল তা এত ভয় পান, এখন ভয় কেটেছে কি? ঋতু বলল রাফি বলল তাহলে আপনি থাকেন, আমি গেলাম। ঋতু বলল গেলেন মানে? রাফি বলল তা আমি কি এখানে থাকবো, আমাকে চলে যেতে হবে, একটু পরেই তো সকাল হয়ে যাবে। ঋতু বলল তাহলে আমি কি এখানে একা থাকবো? রাফি বলল তা না হলে আমি কি করব, আপনার সাথে কি থাকবো? ঋতু বলল থাকলে ভালো হতো, আসলে আমি এখানে তেমন কিছু চিনি না। রাফি বলল চিনেন না, আবার মরতেও তো চেয়েছিলেন, আপনি আসলে কি চান? ঋতু বলল আপনি কি আমাকে ছোট করছেন? রাফি বলল আপনাকে ছোট করব কেন, আর আমিও এখানে কিছুই চিনি না, একটা কাজে কাল এখানে এসেছিলাম, একটু পরে আমিও চলে যাব। ঋতু বলল আমাকে কি আপনার সাথে নিয়ে যাবেন? রাফি বলল আপনি এসব কি বলছেন, আপনি আমার সাথে যাবেন মানে? ঋতু বলল আসলে আমার যাওয়ার মতো এখন তো আর কোনো জায়গায় নেই, তাই বললাম। রাফি বলল তাই বলে আমার সাথে, দেখুন আপনি একজন মেয়ে আর আমি একজন ছেলে, আপনি আমার সাথে গেলে তা কেমন দেখায়, আর আপনি তো আমার কিছুই হন না। ঋতু নিশ্চুপ। রাফি বলল আপনি তাহলে থাকেন, আমি গেলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন। এই বলে রাফি যখনই যাবে তখনই রাফি কি যেন ভেবে ওঠে আর আবারও পিছনে ফিরে ঋতুর কাছে যায় আর তাকে বলে আপনি কি সত্যিই আমার সাথে যাবেন? ঋতু নিশ্চুপ। রাফি বলল আপনি চাইলে আমার সাথে যেতে পারবেন? ঋতু বলল সত্যি নিয়ে যাবেন? রাফি বলল হুম। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। তারপর রাফি ঋতুকে নিয়ে আবারও ফরিদপুর যাওয়ার জন্য বাসে ওঠে। তারপর বাস চাললে ঋতু বাসের জানালার দিকে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। এটা দেখার পর রাফি ঋতুকে বলে ওঠে, তো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে যাবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্টে বলবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।